দেখতে দেখতে খুশির ঈদ উৎসবের এক সপ্তাহ পার হয়ে গেছে। বরাবরের মতো এবারের ঈদেও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক টেলিফিল্ম, কিন্তু কোনো নাটক বা টেলিফিল্মে দেখা মেলেনি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। মডেলিং এবং পরে টিভি নাটক দিয়েই শোবিজে পরিচিতি পেয়েছিলেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। সেই স্পর্শিয়াকে ঈদের অসংখ্য নাটকের ভিড়ে কেন দেখা যায়নি এমন প্রশ্ন তার ভক্ত অনুরাগীদের মনে। কোন কাজে ব্যস্ত স্পর্শিয়া, কেন তার দেখা নেই নাটকে? এদিকে স্পর্শিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদে কোনো নাটকে তাকে দেখা না গেলেও তিনি অভিনয় ছাড়া ছিলেন না, ব্যস্ত ছিলেন ওয়েব সিরিজের কাজে। ঈদে তার অভিনীত সিনেমা এখানে নোঙ্গর এবং ওয়েব সিরিজ ওপেন কিচেন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এর মধ্যে সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে। এটি পরিচালনা করেছেন মেহেদি রনি। এখানে রোঙ্গর শিরোনামের সিনেমায় স্পর্শিয়ার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আদল আজাদ। সিনেমাটি নিয়ে অভিনেত্রী বলেন, গল্পটা দারুণ, একেবারেই সাধারণ কমার্শিয়াল, গল্পে থ্রিলার আছে যা দর্শককে আটকে রাখবে, আশা করছি ছবিটি সবার পছন্দ হবে। অন্যদিকে রোমান্টিক কমেডি ধাঁচের ওয়েব সিরিজ ওপেন কিচেন পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। সিরিজটি নিয়ে স্পর্শিয়া জানান, অনেকদিন পর পুরনো বন্ধুদের সাথে কাজ করা হলো, অনেক আনন্দ নিয়ে এই কাজটা করেছেন তিনি। এদিকে মুক্তির অপেক্ষা রয়েছে স্পর্শিয়া অভিনীত দুটি সিনেমা ফিরে দেখা ও ক্ষমা নেই। অপরদিকে নতুন বেশ কয়েকটি কাজের ব্যাপারেও কথাবার্তা চলছে বলে জানিয়েছেন তিনি। সেগুলো চূড়ান্ত হলে খুব শীঘ্রই বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।